এই ঘটনা 2013 সালের। পর আমি রাত্রে মেট্রো স্টেশনে যাওয়া বন্ধ করে দিয়েছি। আমার কলেজের ফার্স্ট ইয়ার ছিল, এমনিতে আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসতাম, কিন্তু ওই দিন কলেজের ফেস্ট ছিল যা অনেক রাত পর্যন্ত চলছিল। ফেস্ট থেকে ফিরে আমি কিছুক্ষণ আমার বন্ধু সুমিধার বাড়িতে কাটালাম। সুমিধা, এখন আমার বেরোনো উচিত, এমন না হয় লাস্ট মেট্রো হাত থেকে বেরিয়ে যায়। ঠিক আছে যা, দুদিন আমি কলেজে আসবো না, ডান্স করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আমিও আসবো না রে। আমার বন্ধুর বাড়ির সবচেয়ে কাছের স্টেশন ত্রিলোকপুরী ছিল। এটা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন পিঙ্ক লাইনের কাছে, আর সেই সময় এটা নতুন তৈরি হয়েছিল। আমি যখন প্ল্যাটফর্মে পৌঁছলাম তখন শুধুমাত্র লাস্ট মেট্রো আসা বাকি ছিল, আর মেট্রো স্টেশনে একজন মানুষকেও দেখা যাচ্ছিল না। আমি প্ল্যাটফর্মের এক কিনারায় দাঁড়িয়ে ফেস্টের ফটো দেখছিলাম ফেসবুকে। সে সময় আমি একটা ছায়ার মতো এগিয়ে আসতে দেখলাম। আমি ডান দিকে বাঁদিকে তাকালাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। হঠাৎ প্রচণ্ড জোরে হাওয়া এলো, মনে হলো আমি যেন প্ল্যাটফর্ম থেকে পড়ে না যাই। এই ভেবে আমি পেছনে সরে গেলাম। আমার নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না, সত্যি কি আমার পাশে কোনো ছায়া দাঁড়িয়েছিল? ঠিক সেই সময় মেট্রোতে একটা সাংঘাতিক খারাপ অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেন আসতে একটু দেরি হবে, অসুবিধার জন্য ক্ষমা চাইছি। এই মেট্রোটাও আজই খারাপ হতে হলো। তখনই আমি এমন কিছু দেখলাম যে আমার মাথা ঘুরে গেল। দেখলাম এসকেলেটর দিয়ে বিনা মাথার একটা লোক নেমে আসছে, ওনার মাথাটা ওনার হাতে ধরা। যেই না ও প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, আমি অন্যদিকে দৌড়তে শুরু করলাম। আমি লিফটে ঢুকলাম, কিন্তু লিফটের দরজা বন্ধ হচ্ছিল না। হঠাৎ ওই বিনা মাথা লোকটা লিফটের কাছে একটু দূরে দাঁড়িয়ে পড়ল। ও নিজের হাত দিয়ে মাথাটা ঠিক জায়গায় রাখল, আর তারপর লিফটের দিকে এগিয়ে আসতে লাগলো। হেল্প মি, কেউ আছে এখানে? হেল্প মি প্লিজ। ওই লোকটা লিফটের ভেতর ঢোকার আগেই লিফটের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। লিফট ওপরে গেল, কিন্তু লিফটের দরজাটা আবার সমস্যা তৈরি করল। ওপরে পৌঁছে লিফটের দরজা কিছুতেই খুলছিল না। এবার লিফট আবার আমায় নিচে নিয়ে এলো। আমি সুমিধাকে কল করলাম, কিন্তু ও ফোন তুলছিল না। সুমিধা প্লিজ ফোনটা তোল। শেষ পর্যন্ত লিফটের দরজাটা নিচে এসে খুলল, সামনে ওই লোকটা ছিল না। আমি ডান দিক বাঁদিক দেখে নিলাম, ওকে কোথাও দেখতে পেলাম না। এবার মেট্রোর অ্যানাউন্সমেন্ট শুনলাম, মেট্রো 5 মিনিটের মধ্যে আসছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে লিফট থেকে বেরোলাম। জীবনে এই ধরনের কোনো ঘটনা আমার সাথে আগে ঘটেনি। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছিল। উল্টো দিকের প্ল্যাটফর্মে দেখলাম একজন লোক ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। তখন আমার সাহস বাড়ল, আমি জেনে শুনেই অনেকটা হেঁটে গেলাম, আর যেখানে ওই লোকটা পরিষ্কার করছিল ঠিক তার সামনেই একটা বেঞ্চে বসে পড়লাম। উল্টো দিকের প্ল্যাটফর্মে মেট্রো এসে দাঁড়ালো। মেট্রোতে লোক দেখে আমার ভয় অনেকটা কমে গেল। মেট্রো যখন চলে গেল তখন ওই পরিষ্কার করার লোকটাকেও আর দেখতে পেলাম না। আরেকবারের জন্য আমি পুরো প্ল্যাটফর্মে একা হয়ে গেলাম। তখনই সুমেধার ফোন এলো। হ্যালো সুমেধা, কিছু বুঝতে পারছি না মেট্রোতে কি হচ্ছে। কি আবার হচ্ছে? ওখানে কোনো বদমাস ছেলে আছে নাকি? না না, ছেলে না, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। আমি সুমিধাকে সব কিছু বললাম। তখনই দেখলাম ট্রেন লাইনের ওপর দিয়ে ওই ঝাঁটা দিয়ে পরিষ্কার করার লোকটা হেঁটে চলেছে একদিক থেকে আরেক দিকে। তখনই মেট্রোর হর্ন শোনা গেল। আমি ওই লোকটাকে চেঁচিয়ে ডাকলাম, এই লাইন থেকে সরে যাও, মেট্রো ট্রেন আসছে। কিন্তু লোকটা আমার কথা শুনতেই পেল না। ততক্ষণে প্ল্যাটফর্মে মেট্রো ঢুকে পড়েছে আর ওই লোকটার ওপর দিয়ে চলে গেল। ওর রক্তের ছিটে আমার গায়ে এসে লাগলো। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে চাইছিলাম, কিন্তু ততক্ষণে আমার প্ল্যাটফর্মে মেট্রো এসে দাঁড়িয়েছে। আমি মেট্রোতে চড়লাম। পুরো ট্রেন খালি ছিল, শুধু এক দুজন লোকই দেখতে পাচ্ছিলাম। পরের দিন সকালে সুমেধা ওর ভাইকে নিয়ে আমার বাড়িতে এসে পৌঁছল। আমি ওকে সমস্ত ঘটনা বললাম। সুমেধা আমার কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না। আমি বুঝে গেছি দীপিকা, তোমার সাথে কি হয়েছিল। যখন ত্রিলোকপুরীর মেট্রো স্টেশনে কাজ চলছিল তখন ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, যাতে একজন সাফাই কর্মচারী মারা গেছিল। যদিও সেই কথাটা মিডিয়া অবধি পৌঁছয়নি, কারণ এতে মেট্রো স্টাফেদের বদনাম হতো। আমার মনে হচ্ছে তুমি ওই সাফাই কর্মচারীরই আত্মাকে দেখেছ। ওই আত্মাকে আরও অনেকে স্বচক্ষে দেখেছে। আমার বন্ধুর সাথেও এরকমই কিছু হয়েছিল যেটা তুমি এখন বলছো।
ওই দিনের পর থেকে আমি কান ধরে প্রতিজ্ঞা করেছি আর কোনো দিন লেট নাইটে কোনো মেট্রো স্টেশনে যাব না। 2005 মুম্বাইতে রাইজেন সান ফার্মাসিউটিক্যাল নামের ওষুধ তৈরি করার কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে গেল, কারণ কোম্পানির ফ্যাক্টরির ভেতরে কোম্পানির মালিক ভবেশ কাপুরের হঠাৎ করে রহস্যময় কারণে মৃত্যু হয়ে যায়। প্রায় ছ মাস পর ভবেশের ছোট ভাই মুকুল কাপুর পড়াশোনা শেষ করে ফ্যাক্টরি পুনরায় চালু করল। ভবেশ ভাইয়ের মৃত্যু আমাদের সবার জন্য খুবই দুঃখের। উনি নিজের কঠোর পরিশ্রমের এই কোম্পানি দাঁড় করিয়েছিলেন। ওনার মৃত্যুর কারণ খোঁজার জন্য পুলিশ অনেক চেষ্টা চালাচ্ছে। আমরা ভবেশ ভাইয়ের রাজত্ব এগিয়ে নিয়ে যাব আর কঠোর পরিশ্রম করে আবার কাজ শুরু করব। সেদিন খুব গরম ছিল। মুকুল যখন মুখ ধোয়ার জন্য আয়নার দিকে তাকিয়ে মুখ ধুচ্ছিল, তখনও আয়নার দিকে পেছনের দরজায় একটা পেত্নিকে আটকে থাকতে দেখতে পায়, যার মাকড়সার মতো আটটা পা ছিল। মুকুল যেই পেছনে তাকিয়ে দেখল, দরজায় কিছুই ছিল না। ও আবার আয়নার দিকে দেখল, পেত্নিটা এখনও দরজায় আটকে ছিল। পেত্নিটার মাথা উল্টো দিকে ঘুরে গেল। মুকুল ভয় পেয়ে অন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে এল। মুকুল বুঝতে পারছিল না যে ও এখন যেটা দেখল সেটা কাউকে বলবে কি বলবে না। ও ওর ফ্যাক্টরির ওয়ার্কার রাজুকে ডাকল আর একটা ফাইল দিতে বলল। রাজু, এই ফাইলটা একটু অফিসে রেখে এসো। রাজু ওই দরজা দিয়েই অফিসের ভেতরে গেল, যার পেছনে মুকুল পেত্নিটাকে আটকে থাকতে দেখেছিল, কিন্তু ও আরামে বাইরে বেরিয়ে এলো। মুকুল বুঝতে পারল যে রাজু অফিসে কিছুই দেখতে পায়নি। মুকুল সেদিন রাতে যখন পেত্নির কথা ওর স্ত্রীকে বলল, তো ওর স্ত্রী হাসতে লাগল। আটটা পাওয়ালা মাকড়সির পেত্নি, মনে হয় কাল তুমি ড্রিঙ্ক করেছিলে তাই এরকম হয়েছে। না, আমি তো ড্রিঙ্ক করিনি। মুকুল ওই কথাটা মাথা থেকে বের করে কাজে ধ্যান দিতে চেয়েছিল। পরের দিন মুকুল অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কার নিজের নিজের বাড়ি চলে গেল। মুকুল রাত দশটার গ্যারেজে পৌঁছল আর গাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে লাগল। রাস্তায় ওর মনে হলো যে ওর গাড়ির ওপরে কেউ ঠকঠক করছে। মুকুল একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, গাড়ির ওপর ঠকঠক শব্দ শুনে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। মুকুল সাইডে গাড়ি দাঁড় করালো আর নিচে নেমে দেখল গাড়ির ওপর ওইরকমই মাকড়সার মতো পেত্নি বসেছিল। পেত্নিটা মাকড়সার মতো মুকুলের ওপর লাফিয়ে পড়ল। ও নিজের পাগুলো দিয়ে মুকুলকে ক্ষতবিক্ষত করে দিল। ওদিকে বাড়িতে মুকুলের স্ত্রী অপেক্ষা করছিল। ও বারবার মুকুলকে ফোন করছিল, কিন্তু মুকুল ফোন তুলছিল না। রাত ১২টার সময় মুকুলের ফোন এলো, কিন্তু মুকুলের ফোনে অন্য কেউ কথা বলছিল। ম্যাম, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি মিশন হাসপাতালে পৌঁছুন। মুকুলের স্ত্রী যখন হাসপাতালে পৌঁছল, তখন মুকুলের অবস্থা খুবই খারাপ ছিল। কিছুদিন পর যখন মুকুল উঠে বসার মতো অবস্থায় এলো, তখন ও নিজের স্ত্রীকে সব কথা বলল। কয়েক বছর আগে আমার ছোট বোনের ওপরেও এরকম ভূত প্রেতের হামলা হয়ে গিয়েছিল। তখন আমার বাবা ত্রিলোকী নামের একজন তান্ত্রিককে ডেকেছিলেন। আমি বাবাকে বলে ওই তান্ত্রিককে ডেকে আনছি। ত্রিলোকীকে ডাকা হলো। তুমি বলছো পেত্নিটা মাকড়সার মতো দেখতে, সবার প্রথমে তুমি পেত্নিটাকে কোথায় দেখেছিলে? আমি ওকে ফ্যাক্টরি অফিসে দেখেছিলাম। ত্রিলোকী মুকুলের স্ত্রীর সাথে মুকুলের ফ্যাক্টরিতে পৌঁছল আর ও অফিসের সাথে ফ্যাক্টরির একটা কোনা খুঁজল, কিন্তু ও কিছুই খুঁজে পেল না। পুলিশও পুরো ফ্যাক্টরি খোঁজাখুঁজি করেছিল। আমার স্বামীর বড় ভাইয়ের মৃত্যুও কোনো প্রমাণ খুঁজে পায়নি। আমার মনে হয় না ফ্যাক্টরির ভেতরে কিছু পাওয়া যাবে। তখন তান্ত্রিক ফ্যাক্টরির বাইরে খোঁজা শুরু করল। ফ্যাক্টরির পেছনে অনেক জঙ্গল ছিল। ত্রিলোকী দেখল এক জায়গায় কিছুটা জঙ্গল পরিষ্কার করা হয়েছে। এমন মনে হচ্ছিল যে কেউ জঙ্গল পরিষ্কার করে কিছু পুঁতে রেখেছে। তান্ত্রিক যখন ওই জায়গাটা খুঁড়ে দেখল, তখন ও ক্যামেরার একটা ভাঙা রিল পেল। ত্রিলোকী ওই রিলটাকে ঠিক করালো আর তাতে রেকর্ড করা ভিডিওটা দেখল। তখন সব কথা সামনে এলো। তোমার ফ্যাক্টরিতে স্নেহা নামের কেউ কাজ করত? আমি এর ব্যাপারে কিছুই জানি না, হয়তো করত, কারণ আমি বেঙ্গালুরুতে থাকতাম, তাই ফ্যাক্টরির কর্মচারীদের ব্যাপারে আমি কিছুই জানি না। তোমার ভাই ভবেশ একটা মাকড়সা থেকে বেরোনো কেমিক্যাল থেকে স্নেহা নামের একটা মেয়ের উপরে এক্সপেরিমেন্ট করেছিল, যার জন্য এই মেয়েটা মারা গেছিল। ওই মেয়েটার আত্মা এখন এই মাকড়সার মতো পেত্নি হয়ে আছে। তাহলে কি ওর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? যদি ওই পেত্নিটা মাকড়সার মতো পাগুলো কেটে দেওয়া হয়, তাহলে ওর আত্মা মানুষের আত্মারূপে ফিরে আসবে আর ও মুক্তিও পেয়ে যাবে। পেত্নির পাগুলো কাটা তো অসম্ভব,
ও হঠাৎ করে হামলা করে, আমার মনে হয় আমার ফ্যাক্টরি বন্ধ করতে হবে। কোনো গ্যারান্টি নেই যে ফ্যাক্টরি বন্ধ করার পরে ও তোমার পেছন ছেড়ে দেবে। ও তোমার কাছ থেকে নিজের মৃত্যুর প্রতিশোধ নেবে। তোমার জন্য কাছ থেকে মুক্তি পাওয়াই উচিত হবে। আমার কাছে একটা রাস্তা আছে যাতে ওর পাগুলো কাটা যেতে পারে। ফ্যাক্টরির এক সাইডে মুকুলকে একটা বিছানায় শুইয়ে দেওয়া হলো। হলটা অন্ধকার করে বন্ধ করে দেওয়া হলো আর শুধু একটাই দরজা খুলে রাখা হলো যাতে পেতনিটা ভেতরে আসতে পারে। রাত ১২টার সময় পেতনিটা ওখানে এলো। হলে শুধুমাত্র মুকুলের ওপরেই আলো পড়ছিল, তাছাড়া পুরো হলটা অন্ধকার ছিল। তোর ভাই চাকরি দেওয়ার নাম করে আমাকে ফ্যাক্টরিতে ডেকেছিল আর আমার ওপর এক্সপেরিমেন্ট করেছিল। তোর ভাইয়ের কাছ থেকে তো আমি প্রতিশোধ নিয়েছি, এবার তোর পালা। পেতনিটা যেই মুকুলের দিকে এগোলো তখনই ওর আটটা পা লোহার শেকলে আটকে গেল। শেকলটা আগে থেকেই প্ল্যান করে মাটিতে রাখা ছিল। তান্ত্রিক তাড়াতাড়ি হলের লাইট জ্বালালো আর তলোয়ার দিয়ে পেতনিটার আটটা পা কেটে ফেলল। পাগুলো কাটতেই পেতনিটার আত্মা সারা জীবনের জন্য উধাও হয়ে গেল।